আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান আজিম। ক্ষুদ্র খামারের আজকের আয়োজন শুরু করার আগে আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি সবাই ভালো আছেন। তো যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, ক্ষুদ্র খামারি কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিল কিছু বই নিয়ে একটা ভিডিও করেছিল। সেই ভিডিওতে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন, অনেক অর্ডার করেছেন, অনেক অর্ডার, যেই অর্ডারের কপিগুলো আমার হাতে, প্রচুর অর্ডার, প্রচুর বই সেল হয়েছে। তো বইগুলো সেল করতে গিয়ে একটা অভিজ্ঞতা বা আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি, এই কারণে যে একজন মানুষ আমার কাছ থেকে একটা সহযোগিতা চেয়েছিল, তো তাকে আমি সহযোগিতা স্বরূপ এই বইগুলো সেল করার কাজটা দিয়েছিলাম। হ্যাঁ, স্ক্রিনে আমি যে নাম্বারটা শেয়ার করেছিলাম বা স্ক্রিনে যে নাম্বারটা আছে, এটা মূলত তার নাম্বার। তো উনি করোনাকালীন সময়ে আর্থিকভাবে খুব সমস্যায় পড়ে যায়, যে কারণে আমার কাছ থেকে সহযোগিতা চাওয়ার পরে আমি তাকে এই সহযোগিতাটা করি। তো ইনশাল্লাহ সে বই সেল করে খুবই স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে আজকে দেখা করতে আসছে, ক্যামেরার সামনে আসতে রাজি হয় নাই। যদি রাজি হতো তাহলে হয়তো তাকে নিয়েই প্রোগ্রামটা, ভিডিওটা করা যেত। তো এই এই রিসিটগুলো বা এই কুরিয়ারের এই রসিদগুলো সে আজকে আমাকে ধরিয়ে দিয়ে গেছে। সে এই এক মাসে 75,000 টাকার বই সেল করেছে, ঠিক আছে? তো এখানে আল্লাহর রহমতে তার ভালো টাকা লাভ হয়েছে এবং সে খুবই আনন্দিত। তার এই সংকটকালীন সময়ে আর্থিকভাবে সে খুব ভালো একটা সাপোর্ট পেয়েছে আপনাদের কাছ থেকে। আপনারা হয়তো আপনাদের বই সংগ্রহ করেছেন তার কাছ থেকে, কুরিয়ারের টাকা দিয়েছেন, সে পাঠিয়ে দিয়েছে, কিন্তু সে আর্থিকভাবে খুব লাভবান হয়েছে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তো আপনাদের সবার প্রতি আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সবার সহযোগিতায় আমি একজন মানুষের জন্য কিছুটা কাজ করতে পেরেছি, তাকে সামান্য সহযোগিতা করতে পেরেছি, এবং আমার জন্য উনি বইয়ের যে সেল করেছে, যে মানে কুরিয়ারের যে রিসিটগুলো, এগুলো সব উনি নিয়ে আসছে। এই মানে এই হচ্ছে বিষয়। তো আমার কাছে খুবই ভালো লাগছে এই বিষয়টা, যে আপনারা আপনাদের সহযোগিতায় একজন মানুষ ঘরে বসে সে একটা ইনকাম করতে পারছে, তাকে একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করে দিতে পেরেছি ক্ষুদ্র খামারি চ্যানেলের মাধ্যমে। এটা কিন্তু আমার দ্বারা সম্ভব হতো না, আপনারা সহযোগিতা করেছেন বিধায় আমরা পেরেছি। তো যাই হোক, উনি খুবই খুশি এবং ক্ষুদ্র খামারের জন্য উনি অনেক দোয়া করে গেছেন। তো আমি আজকে যে ভিডিওটাতে বসছি সেটা হচ্ছে আপনাদের কাছে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। এছাড়াও আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে আপনাদের সবার সহযোগিতায় খুব সুন্দর একটা ট্রেনিং প্রোগ্রাম, একটা ট্রেনিং ইভেন্ট আমরা শেষ করেছি। 1 তারিখ থেকে 5 তারিখ 5 দিনের একটা ট্রেনিং আয়োজন করেছিলাম আমরা গাজীপুর কোনাবাড়িতে। সাকসেসফুললি 27 জন খামারি সারা বাংলাদেশে 16টা ডিস্ট্রিক্ট থেকে 27 জন খামারি এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করে এবং তারা সবাই খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত এবং খুবই উচ্ছ্বাসের সাথে তারা বাড়ি ফিরে গেছে এবং তারা সবাই খুব উপকৃত হবে এই ট্রেনিং থেকে ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে বলেছিলাম, ওনারা খামারে ওনাদের এই ট্রেনিং থেকে ওনারা যা শিখেছে সেটা অ্যাপ্লাই করার পরে আমি 2 থেকে 3 মাস পর ওনাদের খামারগুলো ভিজিট করব এবং আপনাদেরকে দেখাবো ক্ষুদ্র খামারির এই ইভেন্ট থেকে যারা ট্রেনিং করে গিয়েছে তাদের মানে সবাই এখন বর্তমানে কী অবস্থায় আছে। শুধু ক্ষুদ্র খামারি না, ক্ষুদ্র খামারির সাথে এই ট্রেনিংয়ের যারা আয়োজক ছিলেন, শেফালি ডেইরি ফার্ম এখানে যারা আয়োজক ছিলেন, বর্গা চাষি, তাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাল্লাহ সামনে এই ধরনের ট্রেনিংয়ের আয়োজন হবে এবং আপনারা অংশগ্রহণ করবেন, আপনাদের অংশগ্রহণেই আসলে ট্রেনিং ইভেন্টগুলো সুসজ্জিত হবে এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করবে। তো যাই হোক, ক্ষুদ্র খামারি বন্ধুরা, যেহেতু বই নিয়ে কথা বলতেছিলাম সেহেতু বলে ফেলি যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে যে আপনারা ইচ্ছা করলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইন থেকে বিভিন্ন কৃষি বিষয়ক বইগুলো সংগ্রহ করে নিতে পারেন। তবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে যারা ওনার কাছ থেকে এসে সরাসরি বইগুলো নিতে যাচ্ছেন, এটা আসলে ওনার দ্বারা সম্ভব না, উনি মহিলা মানুষ, বাসা থেকে বের হতে পারে না, আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে বইগুলো সংগ্রহ করতে হবে। এবং ওনার বাসার পাশে যে কুরিয়ার সার্ভিসের দোকানটা আছে, এটা অ্যাকচুয়ালি অরিজিনাল যে অফিস সুন্দরবনে সেটা না, সেটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা একটু দূরে ওনার বাসার পাশে, যেটা একটা ছোট্ট একটা এজেন্ট আছে। তো ওনারা এখান থেকে কন্ডিশনে বইগুলো পাঠাতে পারে না, যে কারণে আপনাদেরকে প্রথমেই বইয়ের টাকাটা বিকাশে পেমেন্ট করতে হয় আর উনি পরবর্তীতে আপনারা পেমেন্ট করলে বইগুলো পাঠিয়ে দেয়। এবং আমার কাছে এই পর্যন্ত কোনো রিপোর্ট আসে নাই যে ওনার কাছে বইয়ের অর্ডার করেছে কিন্তু বই পায় নাই, এরকম কোনো কিন্তু রিপোর্ট পাই নাই আমি। এছাড়াও যদি আপনাদের মধ্যে যদি কেউ এমন থেকে থাকে
যে আপনারা ওনাকে বইয়ের টাকা পাঠাইছেন কিন্তু বই পান নাই, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আপনার বই আপনার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ, যদি এই ধরনের কোনো ক্লেম নাই। তো যাই হোক ক্ষুদ্র খামারি বন্ধুরা, যারা এই ভিডিওটা প্রথমবার দেখছেন, এর আগে বইয়ের ভিডিওগুলো দেখেন নাই, তাদের উদ্দেশ্যে বলছি যে বায়োফ্লক নিয়ে যারা বিজনেস করতে চান বা বায়োফ্লক চাষ করতে চান, বায়োফ্লকের জন্য খুব সুন্দর একটা বই আছে, যেটা হচ্ছে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ। এই বইটা লিখেছেন এম রুহুল কুদ্দুস সর্দার এবং ডক্টর মোহাম্মদ নুরুল হুদা আল মামুন, এবং খুব ভালো একটা বই। বইটি আমি পড়ার সুযোগ হয় নাই আমার, কিন্তু যারা পড়েছেন তারা সবাই পজিটিভ রিভিউ দিয়েছেন, 150 পৃষ্ঠার একটা বই। তো যারা হাউজে বা ঘরে মানে বাড়িতে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান, তাদের জন্য এই বইটা খুব আদর্শ একটা বই। এই বইটা আপনারা আপনাদের সংগ্রহে রাখতে পারেন এবং বইটা সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দ্বিতীয়ত যে বইটার কথা বলবো সেটা হচ্ছে ছাগল পালন, প্রচুর সেল হয়েছে এই বইটা। এই বইটা লিখছেন ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরী। ছাগল পালনের এই বইটা আপনারা নিতে পারেন, এখানে খামার ব্যবস্থাপনা, ঘাস চাষ সহ ছাগলের বিভিন্ন চিকিৎসা সম্পর্কে জানতে পারবেন, খুবই উপকারী একটা বই। হ্যাঁ, ছাগল নিয়ে যারা কাজ করছেন আমি বলবো এই বইটা অবশ্যই আপনার খামারে রাখবেন, জরুরি ওষুধপত্রের পাশাপাশি এই বইটাও আপনার খামারের একটা কোণে শোভা পায়। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই বইটা সংগ্রহে রাখবেন, এই বইটা সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং বইটাও প্রায় 140 পৃষ্ঠার বই, বইটা সংগ্রহে রাখতে পারেন। এই বইটা আমি পড়েছি, এই বইটা খুব ভালো একটা বই, এটা পড়েছি আমি। এরপরে যারা ছাদ বাগান করতে চান তাদের জন্য বই হচ্ছে টবে ও ছাদে ফুল ফল ও সবজির চাষ, ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরী। এই বইটাও খুবই ভালো একটা বই, এই বইটাও আপনারা আপনাদের সংগ্রহে রাখতে পারেন, এবং অনেক বড় একটা বই এই বইটা, প্রায় 250 পৃষ্ঠার বই। এই বইটা আপনারা আপনাদের সংগ্রহে রাখতে পারেন, এবং যারা ছাদে ছাদ বাগান করতে চান তাদের জন্য খুবই এসেনশিয়াল একটা বই আমি বলবো, যে কীভাবে গাছের পরিচর্যা করতে হয় বা গাছে ভাইরাস আক্রমণ করলে কী কী প্রতিষেধক ব্যবহার করতে হয়, সব কিছু আপনারা এই সলিউশন এই বইটা থেকে পাবেন। এরপরে যে বইটা দেখাবো সেটা হচ্ছে, এই বইটাও প্রচুর সেল হয়েছে, এই বইটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে লাভজনক হাঁস মুরগি পালন ও চিকিৎসা এবং খামার ব্যবস্থাপনা, ডক্টর মাহবুব মোস্তফা স্যারের বই। এই বইটাও খুবই ভালো একটা বই। হ্যাঁ, আমি বলবো এই বইটাও খুবই ভালো বই, আমি পুরো সম্পূর্ণ বইটা পড়েছি, কয়েকবার পড়েছি এই বইটা আমি, আমার খুবই ভালো লেগেছে। তো আপনারা এই বইটা আপনাদের সংগ্রহে রাখতে পারেন, প্রায় 250 পৃষ্ঠার বই। আর এটা হচ্ছে দেশি বিদেশি ফলের চাষ, ডক্টর আক্তার হোসেন চৌধুরী। এই বইটাও আপনারা সংগ্রহে রাখতে পারেন, যারা ফল চাষ করতে চান। হ্যাঁ, তিন ফল, তারপরে হচ্ছে জয়তুন থেকে শুরু করে বিভিন্ন বিদেশি ফল যা আছে এবং দেশি ফল যা আছে সব কিছুরই সমারোহ এই বইটার মধ্যে আপনারা পাবেন। তো আক্তার হোসেন চৌধুরীর এই বইটা যদি আপনারা সংগ্রহে রাখেন, মোটামুটি ফল চাষ সম্পর্কে আরও অনেক অভিজ্ঞতা সংগ্রহ করতে পারবেন 350 পৃষ্ঠার বইটাতে। আর সর্বশেষ যে বইটা দেখাবো, আমার সবচাইতে ফেভারিট বই, অনেকবার পড়েছি এই বইটা, আমার খুব ভালো লাগে, ডক্টর মাহবুব মোস্তফা স্যারের এই বইটা, গরু মোটা তাজাকরণ চিকিৎসা এবং দুগ্ধবতী গাভী পালন, গরু সম্পর্কে A to Z সব কিছু আপনারা এই বইটা থেকে পাবেন। এই বইটা আপনাদের সংগ্রহে রাখতে পারেন, বইটা আমার ব্যক্তিগতভাবে পছন্দের একটা বই, এবং আমি সকল খামারিকে বলবো এই বইটা অবশ্যই আপনি আপনার সংগ্রহে রাখবেন। ক্ষুদ্র খামারি বন্ধুরা, বই সংক্রান্ত ব্যাপারে কথা বললাম, বই সংগ্রহ সংক্রান্ত ব্যাপারে কথা বলতে গিয়ে আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই বলবো, যেটা সেটা হচ্ছে একটা বই ধরেই আমরা যে কাজটা করি সেটা হচ্ছে বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলি, এই কাজটা কখনো করবেন না। এই আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে, খাবার পরে, হ্যাঁ, রাতে খাওয়া দাওয়া সব শেষ করে যখন আপনি ঘুমাবেন, ঠিক ঘুমানোর আগে প্রত্যেকটা বইয়ের মানে যে কোনো বই 10 পৃষ্ঠা পড়বেন, এর বেশি না, ঠিক আছে, 10 পৃষ্ঠা পড়বেন। যদি 10 পৃষ্ঠা পড়ার পর আরও পড়তে ইচ্ছা করে তাহলে আবার সেই 10 পৃষ্ঠা পড়বেন, 10 পৃষ্ঠার বেশি কখনো পড়বেন না, ঠিক আছে। তো ইনশাল্লাহ এই বইগুলো সবগুলো আপনাদের খুবই কাজে আসবে, এবং আপনারা আপনাদের সহযোগিতায় একজন মানুষ এই বইগুলো ঘরে বসে সেল করেই তার সংসার চালাতে পারছে, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের পছন্দের বইগুলো সংগ্রহ করে নিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বলে যাচ্ছি খুব শীঘ্রই আপনাদের জন্য একটা স্পেশাল ট্রেনিংয়ের আয়োজন করব, যেখানে থাকবে গরু মোটা তাজাকরণ বিষয়ে ট্রেনিং, যেখানে থাকবে ডেয়ারি খামার বিষয়ে ট্রেনিং, এবং যেখানে থাকবে সাইলেজ কীভাবে তৈরি করতে হয়, TMR কীভাবে তৈরি করতে হয়, ঘাস চাষ কীভাবে তৈরি করতে হয়, এবং গরুর প্রাথমিক চিকিৎসাগুলো কীভাবে, গরুকে স্যালাইন দিবেন কীভাবে, গরুকে ইঞ্জেকশন দিবেন, এভরিথিং সব কিছু একবারে প্র্যাকটিক্যাল সহ একটা ট্রেনিংয়ের আয়োজন করবো ইনশাল্লাহ। আপনারা যারা আগ্রহী আছেন অবশ্যই ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।